হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আবারও ঠিক টাইমে আমরা হাজির হয়ে গেছি আমার এই থোবড়াটাকে নিয়ে আপনাদেরকে বিরক্ত করব বলে। না না, শুধুমাত্র বিরক্ত করব না, জানি শুধু বিরক্ত বলে আপনারা অনেক গালাগালি দেবেন। অনেক ইন্টারেস্টিং টেক আপডেট আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা বাড়াবো না, চলুন টেক নিউজ শুরু করি। ও তার আগে নিজের প্রমোশনটা করে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনারা লাইক করলে এই ভিডিওগুলো আরও 10 জন মানুষের কাছে বেশি পৌঁছে যায়। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনের টেক নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করি। আজকের প্রথমেই আমরা কথা বলবো টিকটককে নিয়ে। এখনও আপনারা টিকটক ইউজ করেন? সত্যি কথা বলবেন, আজ থেকে প্রায় বছরখানেক আগে ভারতবর্ষের বাজারে টিকটককে ব্যান করা হয়েছিল। শুধুমাত্র ভারতবর্ষের বাজার নয়, আরও অনেক দেশের বাজারে টিকটক কিন্তু এখনও পর্যন্ত ব্যান, তার মধ্যে পাকিস্তানও ছিল একটা দেশ। তো অবশেষে পাকিস্তানে আজকে টিকটককে আনব্যান করা হলো। পাকিস্তানের কোর্ট শর্ত সাপেক্ষে টিকটককে আনব্যান করেছে। অর্থটা এরকম, টিকটকের যে সমস্ত মডারেটাররা রয়েছেন তারা সারাক্ষণ টিকটকের ভিডিওগুলোকে মনিটর করবে। সেখানে যদি টিকটকের গাইডলাইন বিরোধী কোনো ভিডিও থাকে তাহলে সেটাই ভিডিওটাকে সঙ্গে সঙ্গে ডাউন করা হবে এবং টিকটক থেকে মুছে দেওয়া হবে। টিকটক যদি এটাকে ঠিকভাবে মনিটর করতে না পারে তাহলে পাকিস্তানের বাজারে আবার টিকটককে ব্যান করে দেওয়া হবে। এই টিকটক আনব্যানের খবরে আপনারা কতজন খুশি হয়েছেন অবশ্যই জানাবেন। পোকো X3 Pro পাওয়া যাবে মাত্র 11,000 টাকায়। না না, কোনোরকম রূপকথার গল্প বলছি না, আপনাকে তার জন্য ভারতবর্ষের বাজারে থাকতে হবে, আর আপনার কাছে থাকতে হবে পোকোর সর্বপ্রথম ফোন পোকো F1। আপনি যদি ভারতবর্ষের বাজারে থেকে পোকো F1কে এক্সচেঞ্জ করেন তাহলে পোকো X3 Pro কিনতে গেলে আপনাকে 7,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও ব্যাংকে অফার রয়েছে আরও 1,000 টাকা, অর্থাৎ পোকো X3 Pro আপনি কিনতে গেলে 8,000 টাকা অফার পাবেন। সেক্ষেত্রে আপনার দাম এসে দাঁড়াবে মাত্র 11,000 টাকায়। যদিও বাংলাদেশের বন্ধুরা এই অফারটা নিতে পারবেন না, পোকো F1 এখনও অনেক বন্ধু ইউজ করেন, আমারই চেনা প্রায় 4 থেকে 5 জন বন্ধু কিন্তু ইউজ করেন, তাদের জন্য অবশ্যই এটা ভালো খবর। এরপরে আসবো নোকিয়ার খবরে। নোকিয়া 8ই এপ্রিল ভারতের মার্কেটে তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, নোকিয়া G10 এবং নোকিয়া X20 5G এডিশন। এখানে নোকিয়া X20 যে 5G এডিশনটা আসবে সেখানে থাকবে Qualcomm Snapdragon 480 প্রসেসার, একদম এন্ট্রি লেভেলের একটা 5G প্রসেসার স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে। এছাড়াও কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে, 4000 mAh ব্যাটারি থাকবে। শোনা যাচ্ছে এই ফোনটার দামই নাকি হবে 20,000 টাকা, কে নেবে বলুন তো? এছাড়াও X10 যে ফোনটা হবে সেই ফোনটায় থাকবে মিডিয়াটেকের Helio P22 প্রসেসার, কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে এবং এই ফোনটার দাম নাকি হবে 12,000 টাকা, কে নেবে এই সব ফোন? এরপর আসবো ওয়ানপ্লাসের খবরে। ওয়ানপ্লাস 9 সিরিজ আমরা পেয়ে গেছি, সুতরাং ওটাকে নিয়ে আর আগ্রহ নেই। এরপরে আগ্রহ শুরু ওয়ানপ্লাস Nord ফোনের সাকসেসারের। হ্যাঁ, আগের দিনের টেক নিউজে বলছিলাম ওয়ানপ্লাস Nord SE, এই ফোনটার একটা ফার্স্ট ইমেজ সামনে এসেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এই ফোনটার একটা বক্সও সামনে চলে এসেছে। তারও কিছুদিন আগে লিক শোনা গেছিলো ওয়ানপ্লাস Nord SE বলে কোনো ফোনই আসবে না, তাহলে এই বক্স এলো কোথা থেকে? আমি জানি না এখনও পর্যন্ত কী চলছে ওয়ানপ্লাসের ভেতর। এটা হতে পারে ওয়ানপ্লাস Nord SE বা ওয়ানপ্লাস Nord 2, যেটা হয়তো আগামী মাসেই লঞ্চ করবে। হ্যাঁ, এপ্রিল মাসে না, মে মাসে গিয়ে লঞ্চ করবে এবং বাজেট ক্যাটাগরিতে মনে হয় MediaTek Dimensity 1200 চিপসেট থাকে। এরপর আসুন ইনফিনিক্সকে নিয়ে একটু গল্প করি। ইনফিনিক্স Hot 10 Play, এই ফোনটা 19 এপ্রিল ভারতের মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং 10,000 টাকার প্রাইস কারেন্সিতে এখানে থাকবে MediaTek Helio G35 প্রসেসার, আউট অফ দ্য বক্স Android 10 থাকবে। আমি জানি না ইনফিনিক্স আউট অফ দ্য বক্স Android 11 দিচ্ছে না কেন আজকের দিনে দাঁড়িয়ে, যদিও ইনফিনিক্স বরাবরই সফটওয়্যারের দিক থেকে দুর্বল। Triple rear ক্যামেরা থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে, দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করে। এরপরে আসবো আইফোনের তরফ থেকে খুবই ইন্টারেস্টিং একটা খবরে। যারা কম দামে আইফোন কিনতে চান তাদের জন্য iPhone SE সিরিজটা কিন্তু হাতে চাঁদ পাওয়ার সমান। তো সেক্ষেত্রে আমরা iPhone SE 2020 ভার্সন পেয়েছিলাম। তো এবারে খবর আসছে 2022 সালে iPhone SE-র আরও একটা নতুন সাকসেসার আসবে, সেখানে নাকি 5-6 ডিসপ্লে ইউজ করবে আইফোন, এর সঙ্গে সঙ্গে 5G সাপোর্ট থাকবে। আর সকলেই আপনারা জানেন iPhone SE কিন্তু মোটামুটি ওই মিড বাজেট সেন্ট্রিক, হ্যাঁ অ্যাপেলের মিড বাজেট সেন্ট্রিক ফোনগুলোর মধ্যে থাকে, ওই 30 থেকে 40,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, যেখানে প্রসেসরটা ইউজ করা হয় ওই আইফোনের নাম্বার সিরিজের মতো। হ্যাঁ, একটা ভালো চিপসেট থাকে, তবে এর সাইজটা ছোটো হয় ডিসপ্লের। এখানে শোনা যাচ্ছে 4.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে, তবে 5G সাপোর্ট হবে, 5-6 ডিসপ্লে থাকবে। অ্যাপেলের তরফ থেকে এই ধরনের লিক্স হামেশাই আসতে থাকে, দেখা যাক কতটা এটা সত্যি হয়। পরে আসবো মোটোরোলার কথায়। গতকালের টেক নিউজে বলেছিলাম মোটোরোলা G60 নামে একটা ফোন কিন্তু গ্লোবাল তারা লঞ্চ করতে চলেছে, যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ওই ফোনটাকে রিব্র্যান্ডেড করে মোটোরোলা G40 ফিউশন নাম নিয়ে কিন্তু তারা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। ক্যামেরা সেক্টরে 108 মেগাপিক্সেল থেকে কমিয়ে সেখানে দেওয়া হবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং দামটাও মোটামুটি কমই থাকবে আশা করা যায়, এবং 16,000 টাকার প্রাইস কারেন্সিতে এটা হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে 9 এপ্রিল। এখনও পর্যন্ত এই লঞ্চ ডেটটা নিয়ে একটু দ্বিধা আছে, দেখা যাক যখন কনফার্ম হবে আপনাদের সাথে শেয়ার করব। এবং বাংলাদেশেও এই ফোনটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং এই ফোনটা কিনা কম্পিট করবে রেডমি Note 10 প্রোয়ের সঙ্গে। এরপরে আসবো স্যামসাংয়ের খবরে। স্যামসাং এটা ঠিক করছে না,
একেবারেই ঠিক করছে না। হালে স্যামসাং কিন্তু বাংলাদেশের বাজারে তাদের এ সিরিজ লঞ্চ করলো, স্যামসাং গ্যালাক্সি A32, A52 এবং A72, এবং আমার তিনটে ফোনই ওভার প্রাইস লেগেছে বাংলাদেশের বাজারে অন্তত। ইন্ডিয়ার বাজারে কিন্তু এই তিনটে ফোনের ওপরই স্যামসাংয়ের বিশেষ কিছু ছাড় আছে যেটা বাংলাদেশের বাজারে নেই। ইন্ডিয়ার বাজারে ধরুন স্যামসাং গ্যালাক্সি A52 আপনারা ওই 23,000 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন অফার পিরিয়ড কাজে লাগালে। সেটা যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন সত্যিই অনেকটা দাম বেশি। তবে আরও একটা জায়গায় কিন্তু স্যামসাং খারাপ করেছে। স্যামসাং ভারতবর্ষের মার্কেটে 15 দিন আগে হয়তো স্যামসাং গ্যালাক্সি A52 4G ভার্সন লঞ্চ করেছে। আজকে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সেকশনে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভার্সন এনলিস্টেড হয়ে গেছে। অর্থাৎ আর 15 থেকে 20 দিনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভার্সন লঞ্চ করবে এবং যেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। তাহলে কেন 4G ভার্সন দিয়ে এতগুলো গ্রাহকের স্বপ্ন কেড়ে নেওয়া হলো? অনেকেই ভেবেছিলেন যে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভার্সন কিনবেন, কিন্তু ভারতের বাজারে যখন 4G ভার্সন লঞ্চ হলো তখন যেহেতু স্যামসাংয়ের ফোন কিনবেন, এ সিরিজের ফোন কিনবেন, যারা ভেবেছিলেন 5G পেলেন না, 4G কিনে নিলেন। এখন যদি 5G লঞ্চ হয় তাদের কত বড় একটা দুঃখের বা আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে বলুন তো? এরপরে আসবো রিয়েলমির খবরে। রিয়েলমির বেশ কিছু ফোন কিন্তু অলরেডি লাইন আপে চলে এসছে। Realme 8 5G লঞ্চ হবে, Realme Narzo 30 লঞ্চ হবে। তারই মধ্যে রিয়েলমির আরও একটা নাম না জানা ফোন কিন্তু এনলিস্টেড হয়ে গেছে টিনা সার্টিফিকেশন ওয়েবসাইটে, এবং মডেল নাম্বারটা হচ্ছে RMX 3142, যেখানে 6.43 ইঞ্চি একটা OLED ডিসপ্লে থাকবে এবং পেছন দিকে অ্যাজ ইউজুয়াল রিয়েলমি লুক থাকছে এবং ডেয়ার টু লিভ বলে যে লোগোটা থাকছে কখনোই আমার ভালো লাগে না। দেখা যাক এটা কোন মডেল নাম্বারে আসে, তখন আবার খবর পেলে শেয়ার করবো। রিয়েলমি আজকে চায়নার বাজারে আরও একটা Realme X7 সিরিজ লঞ্চ করলো। এই ফোনটার নাম Realme X7 Pro এক্সট্রিম এডিশন। কিছুদিন আগে ভারতবর্ষে আমরা Realme X7 Pro পেয়েছিলাম। এখানে একই প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1000+, তবে এখানে 12GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে এবং ক্যামেরা সবই একই রয়েছে। এখানে রয়েছে কার্ভ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ওভারঅল প্যাকেজটি মোটামুটি 25,000 টাকায় চায়নার বাজারে লঞ্চ হয়েছে। ইন্ডিয়ার বাজারে আসবে কিনা ঠিক নেই, তবে বাংলাদেশে আনঅফিসিয়ালি ফোনগুলো পৌঁছে যাবে। বাংলাদেশে আনঅফিসিয়ালি দাম কত হবে? 32,000 থেকে 34,000 টাকার হওয়ার কথা। দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা আসে। একেই বলে এক শেয়াল ডাকলে অন্য শেয়ালগুলো ডাকে, কি উদাহরণটা বুঝতে পারলেন না তো? দাঁড়া বুঝিয়ে বলছি। কিছুদিন আগে Xiaomi গ্লোবালি অ্যানাউন্স করেছিল, যেহেতু এখন চিপ বা প্রসেসরের প্রোডাকশান কম, এই জন্য প্রোডাক্টিভিটি কমে গেছে, এই জন্য কিন্তু Xiaomi-র ফোনের দাম বাড়াতে তারা বাধ্য হবে। সেটা প্রথমে গ্লোবাল হবে, তারপর চায়নার বাজারে হবে, ইন্ডিয়ার বাজারে তো আগে হবে, এটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে Xiaomi-র পাশাপাশি Realme-ও কিন্তু ঘোষণা করলো তাদের স্মার্টফোন বা অন্যান্য ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজের দাম তারা বাড়াতে চলেছে, এবং তারাও ওই Xiaomi-র একই কারণ দেখিয়েছে। একেই বলে এক শেয়াল ডাকলে অনেক শেয়াল। পরে সবশেষে আসবো Xiaomi-র খবরে। Xiaomi একের পর এক নজির সৃষ্টি করেই চলেছে। অবশেষে চায়নার বাজারে Xiaomi তাদের আরও একটা নতুন প্যাড লঞ্চ করতে চলেছে, MI Pad 5, যেখানে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর তো থাকবেই, 120Hz রিফ্রেশ রেট থাকবে এবং 11 ইঞ্চির একটা OLED ডিসপ্লে থাকবে। তার পাশাপাশি আইপ্যাডে এবার 108MP ক্যামেরা থাকবে। এছাড়াও আমরা যেমন Xiaomi-র ফোল্ডিং ফোনে দেখলাম লিকুইড আই টেকনোলজি ক্যামেরার ক্ষেত্রে, এবার সেই টেকনোলজি নাকি এখানেও ইউজ করা হবে। অবশ্যই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ট্যাবলেট, একটা ছবি সামনে এসেছে, কেমন দেখতে লাগছে তো এই ট্যাবলেটের জন্য আপনারা ওয়েট করছেন? অবশ্যই জানাবেন। এরপরে সবশেষে Xiaomi-র একটা সফলতার উদাহরণ দিয়ে আজকের টেক নিউজ শেষ করব। কাউন্টার পয়েন্টের একটা লেটেস্ট রিপোর্ট থেকে জানা গেছে 2021 সালে ফেব্রুয়ারি মাসে গ্লোবালি সব থেকে বড় চাইনিজ স্মার্টফোন কোম্পানির নাম হচ্ছে Xiaomi। Xiaomi কিন্তু অনেক বেটার কাজ করছে এখন, এবং Xiaomi যে সত্যিই তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের ওপর অনেক টাকা খরচ করেছে এবং তার কিন্তু আমরা উজ্জ্বল উদাহরণ দেখতে পাচ্ছি। তারা হালে ফোল্ডিং ফোন লঞ্চ করলো, এছাড়া MI 11 আলট্রা, ওখানেও তারা একটা ভালো ক্যামেরা সেন্সার প্রোভাইড করলো, নতুন একটা আধুনিক ডিজাইন প্রোভাইড করলো, সেকেন্ডারি ডিসপ্লে প্রোভাইড করলো। অবশ্যই Xiaomi-র কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়া বাকি। সো বন্ধুরা, তাহলে এখানেই শেষ করি আজকের টেক নিউজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে একটা লাইকের টার্গেট ফিক্স করি, 700 লাইক, অবশ্যই দেখি আপনারা পূরণ করতে পারেন কিনা। জানি আপনারা ভালোবাসেন, আপনারা অবশ্যই পূরণ করে দেবেন। আর এরপরে আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। ও সাবস্ক্রাইব করতে বললাম না, জানি ওটাও করে দেবেন। আসুন এরপর এক বন্ধুর কমেন্ট পড়বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু, অল বাংলা টিপস, Redmi Note 10 Pro অপটিমাইজেশন ইস্যু কি ঠিক হয়েছে? প্রথমে বলে দিই, Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max, বাংলাদেশের বাজারে যেটা Redmi Note 10 Pro সেটাই কিন্তু এখানে ইন্ডিয়ার বাজারে Redmi Note 10 Pro Max। এখানে অলরেডি আমি রিভিউ করেছি, আপনারা যদি রিভিউ মিস করে গেছেন আই বাটনে লিংক দিলাম, দেখে নেবেন। প্রথমত বলে দিই, বাংলাদেশের যে গ্লোবাল ভার্সনটা লঞ্চ হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু অপটিমাইজেশন ইস্যু ছিল। 108MP ক্যামেরায় ছবি তুলতে গেলে ক্যামেরা নাকি ওভারহিট হয়ে যাচ্ছিলো, ক্যামেরা স্টপ হয়ে যাচ্ছিলো। যদিও ইন্ডিয়ান ভার্সনে আমি অনেক 108MP ছবি তুলেছি, একদম কন্টিনিউয়াসলি ছবি তুলে গেছি, তারপরও
ক্যামেরাও কিন্তু সেখানে কোনো রকম ল্যাগ পাইনি, কোনো রকম গরম হয়ে যাওয়ার মতো উদাহরণ আমি কিন্তু পাইনি বা ক্যামেরা স্টপ হয়ে যাওয়ার মতো উদাহরণ পাইনি। হ্যাঁ, রেডমি নোট টেন প্রো এর যে ইউআই রয়েছে, অর্থাৎ এমআইইউআই, বেশ কিছু অপটিমাইজেশনের অভাব রয়েছে, সেটা গ্লোবালেও রয়েছে, ইন্ডিয়াও রয়েছে। একটা ভালো হার্ডওয়্যার স্পেসিফিকেশনের সাথে একটা সবথেকে খারাপ জঘন্য ইউআই, এই ধরনের একটা আপনি কিন্তু বিশেষণ দিতে পারেন রেডমি নোট টেন প্রো বা প্রো ম্যাক্সকে। এরপর আপনারা বিচার করবেন এই ফোনটা ঠিক আছে কিনা, রিভিউটা দেখে নেবেন, সমস্ত উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকালের টেক নিউজে।